ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুস্মিতা আজ আমি আপনাদের জন্য এনেছি সিঙ্গেল কালারের একটা সোয়েটারের ডিজাইন দেখুন এই যে ডিজাইনটা এই ডিজাইনটা আজ আমি আপনাদেরকে দেখাবো এটা এই ডিজাইনটা আপনারা মনে করলে জেন্টস সোয়েটারে দিতে পারেন এবং বাচ্চা ছেলেদের সোয়েটারে দিতে পারেন এই ধরুন তেরো থেকে ষোলো বছরের ছেলেদের যদি কোনো ডিজাইন করেন বা কোনো সোয়েটার করেন তাতে এই ডিজাইনটা দিতে পারেন এটা যেহেতু সিঙ্গেল কালারের ডিজাইন দেখতে ভীষণ সুন্দর লাগে তো চলুন শুরু করি আজকের এই ডিজাইনের ভিডিও তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এটা একটা সিঙ্গেল কালারের ডিজাইন এই ডিজাইনটা আপনারা জেন সোয়েটারে দিতে পারেন খুব সুন্দর দেখতে লাগবে এবং ছোট বাচ্চা ছেলেদের সোয়েটার মানে ধরুন এই তেরো থেকে ষোলো অবধি যদি কোনো বাচ্চা ছেলের সোয়েটার বানান তাতেও আপনারা এই ডিজাইনটা দিতে পারেন খুব সুন্দর দেখতে লাগে আমি এই ডিজাইনটা এখন তুতি কালারের উল দিয়ে করেছি তো ডিজাইনটা যখন আপনারা করবেন এই ডিজাইনটাতে ঘর নেবার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই ঠিক আছে আপনারা জোর সংখ্যার ঘরেও এই ডিজাইনটা তৈরি করতে পারেন বিজোর সংখ্যার ঘরেও এই ডিজাইনটা তৈরি করতে পারেন কোনো অসুবিধে নেই প্রথমে একটা বর্ডার বুনে নেবেন বর্ডার বোনার পর থেকে কিভাবে শুরু করবেন আমি সেটাই দেখাচ্ছি একদম আপনারা ধরে নিন যে বর্ডারটা সবে বোনা কমপ্লিট করেছেন এরপরেই আপনারা এই ডিজাইনটা শুরু করছেন আমি একদম সেইভাবেই করছি এবং আগেই বলে রাখি প্রচণ্ড সহজ ডিজাইন ডিজাইনটা দশ কাটার একটা ডিজাইন কিন্তু এই দশ কাটার মধ্যে ছ কাটা হবে এক রকমের বোনা আর বাকি চার কাটা হবে আর এক রকমের বোনা ঠিক আছে তো শুরু করি প্রথমে তিনটে ঘর আমাদের বুনতে হবে সোজা এক দুই তিন প্রথম তিনটে ঘর বুনব সোজা এটা সোজা পিঠ ডিজাইনের ফার্স্ট কাঁটা চার নম্বর ঘরটা এমনি এমনি কাঁটায় না বুনে তুলে নিলাম তিনটে ঘর সোজা একটা ঘর না বুনে তুলে নেওয়া এটাই হচ্ছে ডিজাইন এক দুই তিন তিনটে ঘর সোজা বুনছি একটা ঘর না বুনে তুলে নিচ্ছি তিনটে ঘর সোজা বুনছি একটা ঘর না বুনে তুলে নিচ্ছি পুরো কাটাটা এইভাবে কমপ্লিট করতে হবে এবং আগেই বলে রাখি এক নম্বর কাটায় যা করবেন তিন নম্বর কাটায় তাই করবেন পাঁচ নম্বর কাটায় তাই করবেন মনে থাকবে এক নম্বর কাটায় আমরা যা করছি তিন নম্বর কাটায় আমরা তাই করব পাঁচ নম্বর কাঁটাতেও তাই করব আমি প্রথমেই বলেছি ছটা কাটা একই রকমভাবে ডিজাইনটা হবে দেখুন একইভাবে করে যাচ্ছি তিনটে ঘর সোজা বুনছি আর একটা ঘর না বুনে তুলে নিচ্ছি তিনটে ঘর সোজা বুনছি একটা ঘর না বুনে তুলে নিচ্ছি তিনটে ঘর সোজা বুনছি একটা ঘর না বুনে তুলে নিচ্ছি আবার তিনটে ঘর সোজা এবার আমি যা ঘর নিয়েছি তাতে আমার লাস্টে চারটে ঘর আছে তার মধ্যে তিনটে ঘর সোজা বুনেছি একটা ঘর তো আমি এমনি এমনি আপনারা মনে করলে এমনি তুলেও নিতে পারেন কিন্তু আমি কেন এমনি তুলি না তার কারণ হচ্ছে এমনি তুললে লাস্টের যে ঘরটা সেটা খুব একটা দেখতে ভালো লাগবে না সেই জন্য লাস্টের এই ঘরটা আমি সোজা বুনছি কিন্তু কীভাবে বুনছি দেখুন আমরা নর্মালি এইভাবে সোজা বুনি এইভাবে না বুনে পিছন দিক দিয়ে কাটাটা ঢুকিয়ে এইভাবে উলটা এইভাবে উল্টা আমরা সাধারণত এইভাবে দিই সোজা ঘর বুনলে এইভাবে দিই নর্মাল কিন্তু এইভাবে আমি না দিয়ে উল্টাকে আমি এইভাবে কাটার ওপর দিয়ে দিয়ে লাস্টের ঘরটা এইভাবে বুনে নিলাম বোঝাতে পারলাম দেখুন লাস্টের ঘরটা এইভাবে বুনছি বলে এইভাবে ফিনিশিংটা আসছে আমার এক নম্বর কাটা কমপ্লিট দু নম্বর কাঁটা খুবই সহজ পুরো কাটায় যত ঘর আছে সমস্ত ঘর আমি বুনবো উল্টো ঠিক আছে সমস্ত ঘর আমি বুনে নেব উল্টো এখানে একটা কথা বললে বলে রাখি এটা ডিজাইনের দু নম্বর কাঁটা এই দু নম্বর কাঁটায় যা করছি চার নম্বর কাটায় তাই করব ছ নম্বর কাটাতেও তাই করব ঠিক আছে এত সহজ এই ডিজাইনটা এটা দু নম্বর কাঁটা চলছে ডিজাইনের সমস্ত ঘর আমি উল্টো বুনে নিচ্ছি দেখুন আমি পিছন দিকটা একটু দেখিয়ে দিই ডিজাইনের পিছন দিকটা এইরকম দেখতে লাগে আর সামনেটা তো প্রথমেই দেখালাম রকম দেখতে লাগছে তো আমি এইটা বুনে নিচ্ছি নিয়ে আবার আপনাদের আমি দেখাচ্ছি পুরোটা উল্টো বুনে নিই তারপর দেখাচ্ছি একদম কাঁটার শেষে চলে এসছি দু নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল চলে এলাম তিন নম্বর কাঁটায় ঠিক আছে তিন নম্বর কাঁটায় কী করবো এক নম্বর কাঁটায় যা করেছি তিন নম্বর কাঁটাতে আমরা তাই করব। এক নম্বর কাঁটায় কী করেছিলাম তিনটে ঘর সোজা এক দুই তিন তিনটে ঘর সোজা একটা ঘর এমনি এমনি তুলে নেওয়া তিনটে ঘর সোজা একটা ঘর এমনি এমনি তুলে নেওয়া তিনটে ঘর সোজা একটা ঘর এমনি এমনি তুলে নেওয়া তিনটে ঘর সোজা এটা কিন্তু আমার তিন নম্বর কাটা চলছে একইভাবে তিন নম্বর কাটা পুরোটা কমপ্লিট করবো যা করেছি এক নম্বরে দেখুন ডিজাইনের তিন নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল চলে এলাম ডিজাইনের চার নম্বর কাঁটায় আগেই বলেছি দু নম্বর কাঁটায় যা করেছি চার নম্বর কাঁটায় তাই করবো অর্থাৎ এই কাঁটায় যত ঘর আছে সমস্ত ঘর আমি উল্টো বুনে নেবো এটা চার নম্বর কাঁটা চলছে ডিজাইনের সব ঘর উল্টো বুনছি অর্থাৎ এই দুটো কাঁটাই কিন্তু আমি রিপিট করে যাচ্ছি ঠিক আছে ডিজাইনের চার নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেলে চলে এলাম ডিজাইনের পাঁচ নম্বর কাঁটায় একইভাবে করব এক নম্বর কাঁটায় যা করেছি তিন নম্বর কাঁটায় যা করেছি পাঁচ নম্বর কাঁটাতেও তাই করবো তিনটে ঘর সোজা একটা ঘর এমনি তুলে নেওয়া তিনটে ঘর সোজা একটা ঘর এমনি তুলে নেওয়া পুরো কাঁটাটাই এইভাবে কমপ্লিট করে দেবো এটা ডিজাইনের পাঁচ নম্বর কাঁটা চলছে ডিজাইনের পাঁচ নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল চলে এলাম ডিজাইনের ছ নম্বর কাটায় কি করব দু নম্বর কাঁটায় যা করেছি চার নম্বর কাঁটায় যা করেছি ছ নম্বর কাঁটায় তাই করব এই কাঁটায় যত ঘর আছে সমস্ত ঘর আমি উল্টো বুনে নিচ্ছি যেভাবে আমরা নর্মালি উল্টো বুনি সেভাবেই আমরা উল্টো বুনে নেব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় কাটা আমার কমপ্লিট হয়ে গেল দেখুন ছ নম্বর কাঁটা আমার কমপ্লিট হয়ে গেল ঠিক আছে চলে এলাম সাত নম্বর কাঁটায় সাত নম্বর কাঁটায় এবার একটু চেঞ্জ হবে কি চেঞ্জ হবে যে তিনটে ঘর আমি এতক্ষণ ধরে সোজা বুনছিলাম সেই তিনটে ঘর এখন আমি বুনে দেব উল্টো তিনটে ঘর উল্টো উল্টা পিছন দিকে ঘোরাবো একটা ঘর যেমন না বুনে তুলে নিচ্ছিলাম তেমন না বুনে তুলেই নেব আবার উল্টো সামনে দিকে ঘোরাবো তিনটে ঘর উল্টো উল্টা পিছন দিকে ঘোরাবো একটা ঘর না বুনে তুলে নেবা আবার উল্টা সামনের দিকে ঘোরাবো তিনটে ঘর উল্টো উল্টা পিছন দিকে ঘোরাবো একটা ঘর না বুনে তুলে নেবা আবার উল্টা সামনের দিকে ঘোরাবো তিনটে ঘর উল্টো এইটা ডিজাইনের সাত নম্বর কাটা চলছে সাত নম্বর কাঁটায় আমরা যা বুনবো ন নম্বর কাঁটায় আমরা তাই বুনব এক থেকে ছয় অবধি একটা বোনা হবে আবার সাত আট নয় দশ আর একটা বোনা হবে এত সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে যাবে এবং কি সহজ দেখছেন তো ডিজাইনটা তিনটে ঘর উল্টো উল্টো পিছন দিকে ঘোরালাম একটা ঘর না বুনে এমনি তুলে নিলাম আবার তিনটে ঘর উল্টো উল্টা পিছন দিকে ঘোরালাম একটা ঘর না বুনে তুলে নেওয়া আবার উল্টা সামনের দিকে ঘুরিয়ে নিয়েছি তিনটে ঘর উল্টো উল্টা পিছন দিকে ঘুরিয়েছি একটা ঘর না বুনে তুলে নেওয়া দেখুন পুরো ডিজাইনটা এরকম এত সুন্দর পড়ছে আবার সামনের দিকে নিয়ে এলাম উল্টা তিনটে ঘর উল্টো উলটা পিছন দিকে নিয়ে গেলাম একটা ঘর না বুনে তুলে নিলাম আবার তিনটে ঘর উল্টো পিছন দিকে ঘোরালাম লাস্ট ঘরটা যেভাবে বুনছিলাম সেভাবেই বুনবো একটা সোজা ঘর তুলে নিলাম আমার সাত নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল চলে এলাম আট নম্বর কাঁটায় আট নম্বর কাঁটাটা খুব সহজ দু নম্বর কাঁটায় যা বুনেছি চার নম্বর কাঁটায় যা বুনেছি ছ নম্বর কাঁটায় যা বুনেছি আট নম্বর কাঁটাতেও তাই বুনবো অর্থাৎ সমস্ত ঘর আমি উল্টো বুনে প্রতিটা সেমই বোনা হবে আমি পুরোটা উল্টো বুনে নিচ্ছি আমার আট নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল চলে এলাম ন নম্বর কাঁটায় কি করব? সাত নম্বর কাঁটায় যা করেছি ন নম্বর কাটাতেও আমি তাই করব কি তিনটে ঘর উল্টো পিছন দিকে দিলাম একটা ঘর না বুনে তুলে নেওয়া আবার উল্টা সামনে দিকে দিলাম তিনটে ঘর উল্টো উল্টা পিছন দিকে দিলাম একটা ঘর না বুনে তুলে নেওয়া আবার উল্টা সামনের দিকে নিয়ে এসেছি তিনটে ঘর উল্টো উল্টা পিছন দিকে দিলাম একটা ঘর না বুনে তুলে নেওয়া দেখুন এইভাবে ডিজাইনটা পড়ছে তো ও পুরো কাঁটাটা আমি এইভাবে বুনে নিই তিনটে ঘর উল্টো আর একটা ঘর না বুনে তুলে নেওয়া তারপরে আমি আবার দেখাচ্ছি দশ নম্বর কাঁটাটা কিভাবে আপনারা বুনবেন আমার ন নম্বর কাঁটা বোনা কমপ্লিট হয়ে গেলো চলে এলাম দশ নম্বর কাঁটায় কি করব আপনারা জানেন আগেই বলেছি দুই চার ছয় আট দশ কটা কাঁটা একই বোনা হবে কি বোনা না কাঁটায় যত ঘর আছে সমস্ত ঘর উল্টো বুনে নেবো যেভাবে আমরা নর্মালি উল্টো বুনি সেভাবে আমরা পুরো কাঁটার সমস্ত ঘর উল্টো বুনে নেবো এটা দশ নম্বর কাঁটা এখানেই ডিজাইনটা শেষ দেখুন আমার দশ নম্বর কাটা কমপ্লিট হয়ে গেল ডিজাইনটা এই রকম দেখতে লাগছে আবার এক নম্বর কাটা থেকে যেভাবে আমরা শুরু করেছিলাম সেভাবেই বুনতে হবে তাহলেই এই এত সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে দশ কাঁটার ডিজাইন তো এক নম্বর কাটায় আমরা কি বুনেছিলাম তিনটে ঘর সোজা একটা ঘর না বুনে তুলে নেওয়া তিনটে ঘর সোজা আর একটা ঘর না বুনে তুলে নেওয়া এভাবেই আবার এক নম্বর কাঁটা থেকে ডিজাইনটা শুরু করতে হবে তো আশা করি আপনাদের আমি বোঝাতে পারলাম ডিজাইনটা কীভাবে হবে